আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আফিফা ফাইরুজ খান। সংকটকালীন সময়ে তৈরি পোশাকের রপ্তানি আয় বাড়াতে এশিয়ার দেশগুলোর দিকে ঝুঁকছেন ব্যবসায়ীরা। ভারত, চীন, জাপান সহ অন্যান্য দেশের বড় বাজারগুলোর পোশাকের চাহিদা পূরণে কাজ করছে পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ। এদের সাময়িক সময়ে যে পরিমাণ রপ্তানি আয় কমছে তা পুষিয়ে ওঠা সম্ভব হবে বলে মনে করেন ব্যবসায়ী নেতারা। চীনের বাজার সংকুচিত হওয়ায় এ সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশের রপ্তানি প্রবৃদ্ধি বাড়ানো সম্ভব বলে মনে করেন অর্থনীতিবিদরা। শারফুল আলমের রিপোর্ট। অস্বাভাবিক হারে জ্বালানির দর বৃদ্ধির কারণে পোশাকের উৎপাদন ব্যয় বেড়েছে প্রায় 20%। চড়া রপ্তানিমুখী পণ্যের পরিবহন খরচও, বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে কমছে দেশের প্রধান রপ্তানি খাতের আয়ও। ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে এরই মধ্যে বিশ্বব্যাপী পোশাকের অর্ডার কমছে। বাংলাদেশের পোশাকের সবচেয়ে বড় ক্রেতা ওয়ালমার্ট তাদের পণ্য কেনা স্থগিত রেখেছে। ব্যবসায়ীরা বলছেন কারখানাগুলোতে এই চাপ সামলানো কঠিন হতে পারে। এই পরিস্থিতিতে চলমান সংকট কাটাতে ইউরোপ ও আমেরিকার পাশাপাশি এশিয়ার দেশগুলোতে বাংলাদেশের পণ্য রপ্তানি বাড়াতে উদ্যোগ নিচ্ছেন তারা। এরই মধ্যে কয়েকটি দেশের সাথে আলোচনা হয়েছে বলে জানিয়েছে বিজিএমইএ। ভারতে আমাদের 71% আমাদের প্রবৃদ্ধি হয়েছে, তা আমি এশিয়া মার্কেটে এই যুদ্ধের প্রকোপটা বা প্রভাবটা এশিয়া মার্কেটে এখনও তো পড়েনি, তা আমরা সেই সুযোগটা নিতেই পারি। জাপান, কোরিয়া, এটা ভালো একটা রেডি মার্কেট আছে, তো আমরা চাইবো ওখান থেকে কমলে এটা দিয়ে ব্যালেন্স করতে পারি, যেমন প্রবৃদ্ধিটা ঠিক থাকে। আমরা চেষ্টা করছি ইউরোপ আমেরিকা কনভেনশনাল মার্কেট থেকে ইরেগুলার মার্কেটে আমরা একটু আসার জন্য। গবেষকরা বলছেন নিয়মিত বাজারের পাশাপাশি এশিয়ার দেশগুলোতে তৈরি পোশাকের সম্ভাবনা অনেক, যা চলমান অর্থনৈতিক সংকটে এ খাতকে ঘুরে দাঁড়াতে সাহায্য করতে পারে বলেও মনে করেন তারা। এজন্য এক এক দেশের পণ্যের চাহিদা অনুযায়ী পোশাক উৎপাদন ও রপ্তানির পরামর্শ দিয়েছেন অনেকেই। এই মুহূর্তে যেহেতু ইউরোপ কেন্দ্রিক বড় বাজার আমাদের, সেখানে যেহেতু একটি এক ধরনের সংকট রয়েছে, সুতরাং তারা অন্যান্য বিকল্প বাজার হিসেবে এশিয়ান বাজারগুলোকে তারা দেখতে পারেন, এবং স্বাভাবিক সময় যখন আসবে তখন অবশ্যই আমাদের ইউরোপ আমেরিকার বাজারের পাশাপাশি এই বাজারগুলোতেও আমাদের জোর সম্ভাবনা রয়েছে আমাদের অব্যাহতভাবে আমাদের রপ্তানি বৃদ্ধি করার। চীনের সঙ্গে অন্যান্য দেশগুলোর যে এক ধরনের রাজনৈতিক সম্পর্কে টানা পড়েন, সেটি আমাদের আগামী দিনগুলোতে অন্তত গার্মেন্টস ব্যবসার ক্ষেত্রে একটা ভালো সুযোগ অব্যাহত রাখবে। বিশ্লেষকদের মতে আমেরিকা ও চীনের রাজনৈতিক পরিস্থিতির কারণে অনেক বায়ার চীন থেকে পণ্যের অর্ডার অন্য দেশে স্থানান্তর করছে। পোশাকের অনেক ক্রয়াদেশ বাংলাদেশেও আসছে। এই সুযোগকে কাজে লাগিয়ে পণ্য রপ্তানির ইতিবাচক ধারা টিকিয়ে রাখা সম্ভব হবে বলেও মনে করেন তারা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। দীর্ঘ 19 দিন আন্দোলনের পর শ্রমিকরা কাজে যোগ দিয়ে আবারও প্রাণ ফিরেছে হবিগঞ্জ, মৌলভীবাজার সহ সারা দেশের চা বাগানগুলোতে। শ্রমিকরা জানান অনেকদিন পর কাজে ফেরায় খুশি তারা। রোববার বাগানের জন্য ছুটি হওয়ায় হবিগঞ্জের অধিকাংশ বাগানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল করেছেন অনেক শ্রমিক। আবার ফয়জাবাদ, মধুপুর সহ কয়েকটি চা বাগানে কাজেও যোগ দিয়েছেন তারা। মজুরি বাড়িয়ে দেয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান। গতকাল গণভবনে চা শ্রমিকদের মজুরি বাড়ানোর বিষয়ে বাগান মালিকদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর শ্রমিকদের দৈনিক মজুরি 50 টাকা বাড়িয়ে 170 টাকা করার ঘোষণা দিয়ে তাদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি। তার আহ্বানে সারা দিয়ে সকাল থেকে কাজে যোগ দেন শ্রমিকরা। 300 টাকা দৈনিক মজুরির দাবিতে গত 9 আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করে আসছিলেন তারা। শেখ হাসিনা মা আসে হে কইছে যে আমি ঠিক আছে, এটা আমি দেখতাম 14 দিনের বাদে আজকে আমরা তার কথা দিয়ে আমরা কাজে আজকে কাজে নামছি। আমাদের প্রধানমন্ত্রী আসেছে, আমাদের রুজি মজুরি আমাদের বাড়াবে, আপনারা কাজে যান, তোমরা যদি কাজে যাবা তো ঠিক আছে, তোমরা যে মজুরি লাগে আন্দোলন করছো এই মজুরিটা আমরা মালিক পক্ষে কইছে যে দিয়া দিন। রাজধানীতে দ্বিতীয় দিনের মতো চলছে 5 থেকে 11 বছর বয়সী শিশু শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি 24টি কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন রাজধানীকে কয়েকটি অঞ্চলে ভাগ করে এক এক দিন এক এক কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে। 12 আগস্টের মধ্যে শেষ হবে এই কার্যক্রম।
বর্তমান আমন মৌসুমে ঠাকুরগাঁওয়ে দেখা দিয়েছে তীব্র সার সংকট। চাষীদের অভিযোগ, ডিলারদের কাছে প্রয়োজনীয় সার না পেয়ে খুচরা দোকান থেকে কিনতে হচ্ছে বেশি দামে। এতে উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন তারা। তবে ডিলাররা বলছেন, প্রয়োজনের তুলনায় সার সরবরাহ না থাকায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ঠাকুরগাঁওর প্রতিনিধি ফিরোজ আমিন সরকারের তথ্য ও চিত্র রিপোর্ট জানাচ্ছেন বিপ্লব রায়। ঠাকুরগাঁও শহরের সারের দোকানের আশেপাশে কোথাও কৃষকদের জটলা, আবার কোথাও দীর্ঘ লাইন। জমিতে এই মুহূর্তে সারের খুব প্রয়োজন হলেও তা না পেয়ে ডিলারদের দ্বারে দ্বারে ঘুরছেন তারা। কৃষকরা বলছেন, জেলায় এবছর 1,37,000 হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে, কিন্তু ডিলারদের কাছে ধর্ণা দিয়েও সার মিলছে না এক বস্তাও। তাই চড়া দামে কিনতে বাধ্য হচ্ছেন খুচরা দোকান থেকে। তাদের অভিযোগ, বেশি লাভের আশায় কৃষকদের সার না দিয়ে খুচরা দোকানে বিক্রি করছে ডিলাররা। এবার তো সব সারে নাই, আর ফসলটা হবে কি করে? চাইছি আমি 3 বস্তা, 1 বস্তা বেশি। ইউরিয়া তো এখন 1100 টাকা রেট করছে, আর ওখানে নিচ্ছে 1300 টাকা। তবে ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের নেতারা বলছেন, পর্যাপ্ত সার সরবরাহ না থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। 20 টন 20 টন 40 টন করে দরকার, দেয় এরকম 20 টন দরকার, তাইলে আমাদের চাহিদা এখান থেকে মেটাতে পারতাম। পাইছি আমরা মনে করেন 2 টন 2.5 টন করে এখন পাচ্ছি। কেউ উর্ধদামে সার বেচে, এই ড্রাইভার তাদেরকে নিতে হবে, তাদের ব্যাপারে আমাদের কোনো সহযোগিতা আমাদের সমিতির থেকে পাবে না। এদিকে কৃষি বিভাগ ও উপজেলা প্রশাসন বলছে, বেশি দামে কেউ সার বিক্রি করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সার যেন বেশি মূল্যে বিক্রি দেয়, আমরা জেল জরিমানা সহ লাইসেন্স বাতিল করার ব্যবস্থা গ্রহণ করেছি এবং আমাদের এই কার্যক্রম অব্যাহত রয়েছে। ঠাকুরগাঁওয়ে সার সরবরাহের জন্য বিসিআইসির 63 জন এবং বিএডিসির 210 জন ডিলার রয়েছে, কিন্তু সার না পাওয়ার বিষয়টি খতিয়ে দেখতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন কৃষকরা। বিপ্লব রায়, এটিএন বাংলা। আন্তর্জাতিক আদালতের নির্দেশে অবশেষে বিকেলে ভেঙে ফেলা হচ্ছে ভারতের উত্তরপ্রদেশের সুপারটেক টুইন টাওয়ার ভবন। ভবন দুটি ভাঙতে ব্যবহার করা হবে 3,700 কেজি বিস্ফোরক। এর জন্য ক্ষয়ক্ষতি এড়াতে এরই মধ্যে ওই এলাকা থেকে লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। প্রকৌশলীদের তথ্য অনুযায়ী, বিস্ফোরণ ঘটানোর পর 9 সেকেন্ডে ভবনটি ভেঙে পড়বে। এ সময় প্রায় 12 মিনিট ধরে ধ্বংসাবশেষের ধুলা উড়বে বাতাসে। এর ফলে আশেপাশের এলাকায় আবর্জনা তৈরি হবে প্রায় 55,000 টন। এগুলো পরিষ্কার করতে 3 মাস সময় লাগতে পারে। এনডিটিভির খবরে বলা হয়, বিধি লঙ্ঘন করে ভবন দুটি নির্মাণ করায় গত বছরের আগস্টে এই টুইন টাওয়ার গুঁড়িয়ে ফেলার নির্দেশ দিয়েছিল ভারতের সুপ্রিম কোর্ট। ভবন দুটির মধ্যে একটি 32 ও আরেকটি 29 তলা পর্যন্ত নির্মাণ করা হয়েছিল। খেলার খবর, এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে 8 উইকেটে হারিয়েছে আফগানিস্তান। দুবাইয়ে লঙ্কানদের দেয়া 106 রানের লক্ষ্যে খেলতে নেমে 59 বল বাকি থাকতেই জয় নিয়ে মাঠ ছাড়ে আফগানরা। রহমত উল্লাহ গুরবাজ 18 বলে 40 রানে করে আউট হলেও 37 রানে অপরাজিত থাকেন হজরত উল্লাহ জাজাই। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে মাত্র 5 রানে 3 উইকেটে হারিয়ে শুরুতেই চাপে পড়ে শ্রীলঙ্কা। আফগানদের বোলিং আক্রমণ সামলাতে না পারায় শেষ পর্যন্ত 105 রানে গুটিয়ে যায় লঙ্কানরা। 11 রানে 3 উইকেট নেন ফজল হক ফারুকি। ইন্টারন্যাশনাল লিজিং ফিনান্স অ্যান্ড সার্ভিসেস লিমিটেড 31 ডিসেম্বর 2021 পর্যন্ত সমাপ্ত বছরের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। সমাপ্ত বছর কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে 9.26 টাকা। আগের বছর লোকসান ছিল 31.30 টাকা। সম্পদ মূল্য হয়েছে -154.19 টাকা। আগামী 29 সেপ্টেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 15 সেপ্টেম্বর। কর্পোরেট ঘোষণার জন্য আজ কোম্পানিটির শেয়ার লেনদেনের ক্ষেত্রে কোনো মূল্যসীমা নেই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখে ব্রাউজ করুন youtube.com/atnbanglanews। ধন্যবাদ।